প্রথমেই দেখে নিচ্ছি আমাদের গানের রাজা। আমি ডাকব। ডাক। আমি যার হাত ধরব সে আমার সাথে আসবে। আচ্ছা। হ্যালো আপু। চলো মিলে খেলা। তুমি গত রাউন্ডের পারফরমেন্সে দুবারই পেয়েছো 10/10, 10/10 সবার কাছ থেকে। কেমন লেগেছে তোমার বলো তো? আমার অনেক অনেক ভালো লেগেছে। আজকের পারফরমেন্স কি আমরা একটা 10/10 পারফরমেন্স পাবো? ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। ওকে, তাহলে আমরা মঞ্চে ডেকে নেই যে এই 10/10 পারফর্মারের সাথে কে আসছে পারফর্ম করতে। আসছে 2008 সালের খুদে গান রজের চ্যাম্পিয়ন জুয়েল রানা। আমরা একজন চ্যাম্পিয়নকে পেয়েছি, সাথে আমাদের গত রাউন্ডের একদম টপ স্কোরার একজন আছে, তো পারফরমেন্সটা মনে হয় দুর্দান্ত হবে, তাই না? অবশ্যই, চেষ্টা করব। অবশ্যই। ওকে, গুড লাক। আমি ডানা ছাড়া পাখি তোমার আশায় যেন ছায়া হয়ে আছি, যেন তোমায় নিয়ে বাঁচি, তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি।
লাবিবা কিন্তু আমাদের ওয়ান অফ দি স্মার্টেস্ট পারফর্মার্স। ও প্রতি গানের সঙ্গে নিজেকে তৈরি করে, নিজেকে চেঞ্জ করে প্রেজেন্ট করে। আজকের গানেও সে এটা করেছে। লাবিবা, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আজকে গান শোনার পর আমার মনে হয়েছে, এরপর কেউ যখন আমাকে প্লেব্যাকের জন্য অ্যাপ্রোচ করবে, আমি তোমার নাম বলবো, যে লাবিবা শুড সিং ইট বিকজ ইউ হ্যাভ সাচ আ সোলফুল ভয়েস, এবং এত সুন্দর প্লেব্যাকের জন্য একটা, আমার মনে হয় যে তোমাকে একটু দেখিয়ে দিলে তুমি এত সুন্দর করে ফিল্মের গান গাইতে পারবে। এখানকার রেজাল্ট কী হয় না হয় আমি জানি না, বাট ইউ আর আ চ্যাম্পিয়ন, মানে ইউ হ্যাভ অলরেডি ওয়ান হার্টস, তুমি জ্যান জিতে নিয়েছো। ভীষণ সুন্দর গেয়েছো লাবিবা, মানে বলার ভাষা নেই। উপরের দিকগুলো তুমি চেষ্টা করেছো গাওয়ার, খুবই সুন্দর হয়েছে। ইউ কনফিডেন্টলি ডিড ইট, মানে এনজয় করে গাওয়ার ব্যাপার আছে এবং তুমি কনফিডেন্টলি সেটা এনজয় করেছো, খুবই 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 ভালো লেগেছে। জুয়েল রানা তো আমাদের ফেভারিট একজন, খুদে গানরাজ, কিন্তু আর খুদে গানরাজ তো নেই, গানরাজ। তো জুয়েলের ওই হামিংগুলো এত সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল, এখান থেকে ভীষণ ভালো লেগেছে জুয়েল। আর লাবিবা, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ম্যাম। এই গানটা আমার খুব পছন্দের একটা মিউজিক কম্পোজার এবং এখনকার ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিউজিক কম্পোজার সজিত সরকার, আমার খুব পছন্দের একজন মানুষ, তার সুর করা একটা গান এবং তাহসান ভাইয়ের খুব পপুলার এবং শাকিলা গিয়েছে সাথে। আমার কেন জানি মনে হচ্ছিলো যে, মানে গানটা মনে হচ্ছিলো যে লাবিবাই এটার অরিজিনাল সিঙ্গার, মানে গায়কী ঢং এক্সপ্রেশন এত সুইট ছিল এবং কোনাল যেটা বললো যে আসলেই ফিল্মের প্লেব্যাক সিঙ্গারদের মতো গাইছিল। এবং আমি, ও যেহেতু বললোই ও যে অ্যাপ্রোচ করবে ফিল্মের গানের জন্য, আমি একটা অফার তোমাকে দিয়ে দিতে চাই। আমি ডেফিনেটলি কোনো ফিল্মের গানে তোমার ভোকাল, আমি আমার পার্সোনালি আমার সাথে আমি একটা গান তোমার সাথে গাইবো। যে কোনো আমার নেক্সট কোনো মুভিতে যদি আমার কাছে কম্পোজিশনের অফার আসে, আমি সেখানে তোমাকে গাইয়ে দিব। এটা আমার তরফ থেকে একটা প্রমিস থাকলো তোমার প্রতি। আর জুয়েল, তোমার ভোকাল মেবি চেঞ্জ হচ্ছে এখন, একটা ওই সময়টা যাচ্ছে, ওই জন্য বোঝা যাচ্ছিলো যে, বাট কেমিস্ট্রিটা নাইস ছিল। আর টোটাল কি বলবো, লাবিবা ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ জুয়েল রানা আমাদেরকে জয়েন করার জন্য, আমাদের অনেক অনেক ভালো লাগলো। রেজাল্টের জন্য এবার অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ, ওকে?